মাহে বন্ধ রূপসির বিমান সেবা, কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংসর করা হয়, সংসদত খরব কোকরাঝারের সাংসদ, কেউ বন্ধ করি হে ইসকো, সকলো থাকিও নথকার শারীত রূপসি বিমান বন্দর, উড়ান আসনির অধীনত প্রায় 100 কোটি টাকায় নির্মিত রূপসি বিমান বন্দর এতিয়া পরিত্যক্ত, নির্বিকার রাজ্য সরকার। ইয়ার মাজতেই সোমবারে সংসদের অধিবেশনের শূন্যকালীন সময়ত কোকরাঝারের সাংসদ জয়ন্ত বসুমতারীয়ে উত্থাপন করিলে এক গুরুত্বপূর্ণ প্রস্তাব। কিয় বন্ধ হয়ে আছে রূপসি বিমান বন্দর বলে প্রশ্ন উত্থাপন করে সাংসদগিয়ে অচিরেই এয়ার ইন্ডিয়া বা ইন্ডিগোর দরে সন্থাক বিমান চলার দায়িত্ব দিব লাগে বলে দাবি করলে। এয়ারপোর্ট হ্যাঁ রূপসি এয়ারপোর্ট বলকে যে অপারেশনাল কিয়া গিয়া আফটার 49 ইয়ার্স, 2021 কি 8 মে কো ইসকো অপারেশনাল কিয়া গিয়া, লেকিন পিছলে 2023 কে 7 নভেম্বর সে ইসকো ইহা ফ্লাইট নেই চলতা হয় কি উসমে ফ্লাই উইক বলকে এক কম্পানি নে উসমে অপারেশনাল কিয়া থা, লেকিন পিছলে 2023 সে ইয়ে বন্ধ পড়ি হ্যায়। কেউ বন্ধ পড়ি হ্যায় ইসকো পার্সিবেবল রিজন নেই দিয়া গিয়া, তো ইসকো ফির সে চালু করনা হ্যায়। ইসকো চালানে কে লিয়ে হমারে জো বিভাগীয় মন্ত্রী হ্যায়, বিভাগীয় মন্ত্রী উনকো মে রিকোয়েস্ট করতা হুঁ কি গুয়াহাটি রূপসি ওর কলকাতা তো চলতে থে, লেকিন অভি ইয়ে বন্ধ পড়ি হ্যায়, তো ইসকো তুরন্ত চালু কিয়া যায়। ইসলিয়ে মে এই হাউসে মন্ত্রী মহোদয় আপসি ম্যাডাম সে মে রিকোয়েস্ট করতা হুঁ। থ্যাংক ইউ। ইপিনে সাংসদ জয়ন্ত বসুমতারীর দাবির পিছতে স্থানীয় নেতৃত্বর মাজত দেখা গেল উৎসাহ, কারণ বিগত 9 মাহে বন্ধ হয়ে থাকা রূপসি বিমান বন্দরক লৈ বিভিন্নজনের দৃষ্টিগোচর করার পাছতো সুফল পোৱা নাই স্থানীয় রাইজে। যে আমার নামনি অসমত একমাত্র বিমান বন্দর, আর এই বিমান বন্দরটো এটা মানে হিস্টোরিক্যাল যে বিমান বন্দর সেইটো চালু হওয়ার পিছত খুব ভালে ভালে চলিছিলে, যে ভালে ভালে চলিছিলে, প্যাসেঞ্জারও বহুত হয়েছিল, কিন্তু হঠাতে মানে 9 মাস ধরে এই বন্ধ হয়ে গেল। এই বন্ধ হওয়াত আমার এই অঞ্চলের যেবিলাক প্যাসেঞ্জার সকল আছে, যাত্রী সকল আছে, এখেত সকলের একটা দুঃখ প্রকাশ করেছে। ধুবুরীর জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।